না আমি তো বলবো যে নিয়াজুল কে, সেটা বেরোলেই তো জিনিসটা বেরোয়। নিয়াজুল তো আমাকে মারতে আসছে, পিস্তল উঁচিয়ে, এটা সকলেই দেখছে, আজকের পত্রিকায় সকল পত্রিকায় আসছে। তাহলে নিয়াজুল কে? নিয়াজুলের এত বড় তো দুঃসাহস, এতদিন তো আসলো না মারতে, এখন কেন আসলো? ইন্ধনদাতা হিসেবে আপনি কাকে অভিযুক্ত করবেন? আপনি আগের দিন বক্তব্য কে দিছে? আপনাদের আলোচনা টেবিল থেকে একটা ইস্যু কে, সেটা আপনার রাজপথে কেন আসলো? আলোচনাটা কেন আসলো রাজপথে, কেন আমি প্রেসকে জানাইতে গেলাম? কারণ আগের দিন যে ঘোষণাটা আসলো যে এটা নির্দেশ, বসতেই হবে ফুটপাতে, তো আপনি ফুটপাত কি ভোট দিছে? এই এলাকার মানুষ আমাকে মেয়র বানিয়েছে কি আপনি মনে করেন? আরেক যা আসনের এমপির নির্দেশ পালন করার জন্য নাকি? তা আমার ফুটপাত, আমার সড়ক, রাস্তা আমার, সবই জনগণের। তো জনগণকে আমি হারতে দিতে পারবো না, আর তার নির্দেশ মোতাবেক ওইখানে হকার বসবে কেন? হকার মার্কেট তো আমি করে দিয়েছি রে ভাই, এমন তো না যে হকারদের আমি পুনর্বাসন করি নাই, আমি তো পুনর্বাসন করেছি। একটা অভিযোগ ওই পক্ষ থেকে আসছে যে হকাররা বারবার চেষ্টা করার সত্ত্বেও আপনি কোনো কথাই শুনতেছিলেন না, তার সঙ্গে বসতেই রাজি। কে বলছে? আমার তো হকাররা মিটিং করে গেছে আমার সাথে, তার ডকুমেন্টস আছে এখানে। আপনি হকারসের যে আপনার এই কি রহিম মুন্সি, তারপরে পলাশ, আসাদুজ্জামান, এরা তো আমার সাথে এখানে মিটিং করে গেছে, এবং তাদেরকে আমরা অলরেডি বলছি যে বঙ্গবন্ধু রোডে বসা যাবে না, এই চার পাঁচটা জায়গায় তারা বসতে পারে। আপনারা দেখেছেন যে আমরা প্রায় নিজেরা উচ্ছেদ করি, অনেক সময় পুলিশ আমাদের সহযোগিতা করে, অনেক সময় ম্যাজিস্ট্রেট থাকে, কিন্তু এই ২৪ তারিখ থেকে এই পর্যন্ত কেন মারমুখী তাদের, এটা এটা আমি বলতে পারবো না। তবে আপনি ২৪ ডিসেম্বর, ২৫ ডিসেম্বর এখানে যে আপনার এই চার্জ আছে বড়দিন উপলক্ষে, সেখানে নাকি ফ্রি করার কথা ছিল, তারা অনেকগুলি চিঠি আমাদের কাছে দিছে, এসপি সাহেবের কাছেও দিছে। আর বাকি রাস্তাগুলিতে কেন মারমুখী ছিল আমি জানি না, কারণ নয়মাটিতে যেখানে আমরা বসাই দিছি হকারদের, সেটাও তুলে দিছিল। তুলে দেওয়ার পরে ওই হকাররা আমাদের কাছে আসছে, কারণ আমরা বঙ্গবন্ধু রোড থেকে তুলে ওদেরকে ভিতরে রোডে বসাইছে, ওরা পাঁচ বছর যাবত এখানে বসতেছে, তো তাদেরকেও তুলে দিছে। ওরা যখন আবার আমার এখানে আসলো, তখন আমি যে পুলিশ তুলে দিয়েছিল অফিসার, তাকে আবার আমি ফোন করে বললাম যে না, এটা সিটি কর্পোরেশন থেকে ওদেরকে বঙ্গবন্ধু রোড থেকে সরাই বসানো হয়েছে, ওদের তুলে না, ওরা বসুক এখানে। এবং শনিবারও উচ্ছেদ হয়েছে, কেন এগুলি হয়েছে আমি সেটা বলতে পারবো না। তবে আমরা প্রায়ই উচ্ছেদ কার্যক্রম চালাতাম, আমরা পুলিশ সুপারকে প্রায়ই মাঝে মধ্যেই আমরা অনুরোধ করতাম যে অনেক বেশি যানজট হয়ে যাচ্ছে, একটু উচ্ছেদ করেন। কিন্তু একটা না, এভাবে তারা উচ্ছেদ করছে, এটা তো ভালোর জন্যই করছে, মানুষবাসীর জন্যই করছে। আবার একেবারে বিপরীত মেরুতে অবস্থান নমনীয় গতকালকে থেকে, এটা কেন? গতকালকে থেকে যখন নমনীয় হলো, তখন আমি এসপি সাহেবকে ফোন করেছিলাম যে একজন সাংসদ সদস্য, উনি চারের, উনি যেভাবে নির্দেশ দিল, পাঁচ আসনের এমপি তো চিঠি পাঠাইলো আলোচনার জন্য, কিন্তু উনি তো নির্দেশ দিয়ে দিল, তাহলে আপনি কি করবেন? তো উনি আমাকে যেটা বললেন যে একজন দলীয় এমপি নির্দেশ আমাকে তো মানতেই হবে। তা আমি বললাম আমি কি তাহলে দল করি না, আমি কি দলের বাইরে কেউ? তো আপনি তো মানুষের জন্য কাজ করবেন, জনগণের জন্য কাজ করবেন, তারপরে সবকিছু আপনারা দেখেছেন। আপনি তো উপমন্ত্রীর মর্যাদা ভোগ করতেছেন এখন, হ্যাঁ, তো তার কাছে এসপি সাহেব যদি এই কথা বলে থাকে, একজন সংসদের নির্দেশ, একজন সংসদের সাংসদের নির্দেশ তার কাছে বড় হওয়া উচিত না একজন উপমন্ত্রীর কিন্তু আমরা আপনার সাথে আলোচনা করে একটা করবো, এখন কেন করে নাই সেটা তো তার ব্যাপার, তার উত্তর তার আমি দিতে পারবো। আপনারা কি ধরনের, আপনি কি অভিযোগ আইনি ব্যবস্থা নেবেন সামনে, আর এই পদক্ষেপ পরবর্তীতে আপনি কিভাবে নিচ্ছেন, মানে যেই ঘটনা ঘটলো কালকে সামনে তো আবার হওয়ার বসতে পারে, আপনি পদক্ষেপটা কি নেবেন? না আসলে আমার মনে হয় সামনে হকাররা ওইভাবে বসবে না, হকারদের নিয়ে আলাপ আলোচনা করতেছে ডিসি, মানে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনও চিন্তা ভাবনা করতেছে তাদেরকে কোথায় নিয়ে বসায়। আমার মনে হয় প্রশাসন যেখানে বসাতে চাবে তারা সেখানেই বসবে। আমাদের যে প্রস্তাবনাগুলি ছিল, এই ডিসি সাহেব অনুরোধ করছিল আমার সিটি কর্পোরেশনের সামনে, যেটা আমি নিজেই প্রস্তাব দিছিলাম এখানে বড় রাস্তায় বসা জন্য, আমি সেটা বলছি এখানে আস বসতে দিব না, কারণ কালকে যেভাবে লোকজনকে মারধর করা হয়েছে, এখানে বসার পরে যদি কোনো রকমের একটা সমস্যা হয় সেই দায় দায়িত্ব আমরা নিতে পারবো না, সুতরাং এখানে বসতে দিব না, বাকি তিনটা জায়গায় যদি প্রশাসন বসাইতে চায় বসাক। পৈতৃক বাড়ি, দাদার দেওয়া বাড়ি,
আমার বাবা বন্ধক রেখেছিলেন 1974 সনে, সেই বাড়ি যখন নিলামে হয়ে যায়, জিয়াউর রহমান যখন আমার বাবাকে মন্ত্রী হওয়ার প্রস্তাব দেয় এবং উনি হন নাই, তখন যখন নিলামে হয়ে যায়, আমাদের যখন ওই নিলামের থেকে কোনো ধনিক শ্রেণী আমাদের পাশে এসে দাঁড়ান নাই, এসে দাঁড়িয়েছিলেন চিত্তরঞ্জন লক্ষ্মীনারায়ণ ঢাকেশ্বরী এবং আদঞ্জিমিলের শ্রমিকরা, এক টাকা করে চান্দা দিয়ে আমাদের বাড়িটা ছুটিয়ে দিয়েছিল, আমি শ্রমিকের বাড়িতে বড় হয়েছি। সেই কারণে রাজনীতিটাই করি মানুষের জন্য, আমি আমার ধর্মকে প্রচণ্ডভাবে বিশ্বাস করি এবং পালন করি। আমার পবিত্র ইসলাম ধর্মে লেখা আছে পরিষ্কারভাবে, নিজে খাওয়ার আগে আশেপাশে 40টি বাড়িতে খবর নাও যে মানুষ খেয়ে আছে কি না, যদিও এটা আমাদের পক্ষে সম্ভব হয় না। মানুষের একজন মানুষের রুটি রুজি করে দেওয়া হয়তো কেড়ে নেওয়া খুব সহজ, কিন্তু একজন মানুষের রুটি রুজি করে দেওয়া একটা রাজনীতিবিদের কাছে অনেক বড় পাওনা, কিংবা যে কোনো মানুষের কাছে এটা একটা মনুষ্যত্বের ব্যাপার। আমি এই কারণে আমি খুব অবাক এবং কষ্ট হয়েছি গত এক বছর নির্বাচন করে দেওয়ার পরেও, কীভাবে নির্বাচন করেছি, কেমনে করেছি, প্রথমটা কী হয়েছে, দ্বিতীয়টা কী হয়েছে, কোন স্টাইলে নির্বাচন হয়েছে। আমার সমস্যা হচ্ছে আমি সংগঠনটা খুব সিনসিয়ারলি করে দেখে এই কথাগুলি বলতে পারি না, কোথায় কী হয়েছে এখনও মুখ খোলার সময় হয় নাই, একটা পর্যায় পর্যন্ত অপেক্ষা করবো, তারপরে বলবো যে কীভাবে কাকে পাশ করানো হয়েছে, সেই বিষয়ে আমি আসতে চাই না। আমি শুধু এইটুকু বলতে চাই যে একটা বছর নির্বাচন করেছি, যা কিছু করার দরকার করেছি, ধন্যবাদ পাওয়ার জন্য করি নেই, আমার নেত্রী নির্দেশ দিয়েছেন, নেত্রী নির্দেশের জন্যই আমি আমার কাজ করেছি এবং আমার কাজ আমি 100% সততার সাথে দলের প্রতি অনুগত্য রেখেই কাজ করেছি। আমি কোনো ধন্যবাদ পাইনি, আমি তার ধন্যবাদ চাইও না, বিকজ আমি যা করেছি দলের জন্য এবং নৌকা মার্কার পক্ষে করেছি। সেইখানে আমি চেষ্টা করেছি যাতে নারায়ণগঞ্জটা সুন্দর থাকুক, কারণ আমাদের বয়স হয়ে গেছে, আমাদের চলে যাওয়ার সময় হচ্ছে। এমনকি আমি খুব দুঃখ, এটা সাংবাদিকদের কাছে বলার ব্যাপার না, এটা আমার প্রাইভেট ব্যাপার, তারপরেও বলি, আমি নারায়ণগঞ্জে কোথাও বিয়ে, ঢাকাও আমি আমাদের জাতীয় নেতাদের বিয়ের দাওয়া দিতে যেতে পারি নাই, আমার ছেলে একটা ছেলে বিয়ে হয়েছে, আমি একটা মাত্র বাসায় গেছি, শুধু একটা মাত্র বাসায় গেছি, এটা হলো সেলেনাতে আইবির বাসায় আমি গেছি রাত্রেবেলায়, এবং তার মাকে এবং তাকে দাবাত দেওয়ার জন্য আমি সেখানে পৌঁছেছি। এক ঘন্টা অপেক্ষা করে দিয়েছে, এক ঘন্টা পরেও ওনারা কেউ নিচে নেমে আসেন নাই, ওনার একজন ভাই এসছেন, আমি ওনার হাতে কার্ডটা দিয়ে এসেছি, আমি নিজে গেছিলাম। এবং মজার ব্যাপারটা হচ্ছে উনি আসেন নাই, তাতে আমার কিচ্ছু এসে যায় না, সেটা ওনার ব্যক্তিগত অভিরুচির ব্যাপার, কিন্তু সামাজিকতা বলতে একটা জিনিস আছে, হায়াত, মৌত, মৃত্যু, বিয়ে, শাদি, এগুলি তো রাজনীতির ঊর্ধ্বে। সেখানে আমার ছেলে তো তাকে ফুপু বলেই ডাকে, আমি যখন একটা ওয়াজ মাহফিলে আমি বললাম ওনাকে উদ্দেশ্য করে, সিটি কর্পোরেশনকে উদ্দেশ্য করে, যে দেখেন মানুষের পেটে রুজি কেড়ে নিয়েন না, এই মানুষগুলি যাবে কোথায়, এটা মাল্টিপ্লাস অর্গান, মাল্টিপ্লাস যেই এনজিওগুলি আছে তাদের থেকে সুদে টাকা নেয়, সুদে টাকা দিয়ে তারা এই পণ্যগুলি কিনে তারা বিক্রি করছে। শুধু তাই নয়, 75% মানুষ আমি বিশ্বাস করি যাদের বেতন 5,000 থেকে 30,000 টাকার মধ্যে, এই লোকগুলি কিন্তু এই এই তীব্র শীতের মধ্যে এই কাপড়গুলি কিনে তারা পরেন। যেই কম্বলের দাম ছিল নারায়ণগঞ্জে 150 টাকা, আমি কিনে কম্বল দিয়েছি মানুষকে, সেই কম্বলই আমার কিনতে হয়েছে নারায়ণগঞ্জ থেকে 700 টাকা করে। সো আমি কিনতে পেরেছি, আমার কাছে আল্লাহ অর্থ দিয়েছেন, কিন্তু গরিব মানুষগুলি কী করবে। সো আমি কিন্তু বলি নাই যে এদেরকে পারমানেন্ট বসান, আমি বলছি গিভ দ্যাম সাম টাইম, তাও তখন না, আমি বলেছি 25 দিন পর। আমি যখন এই কথা বললাম, সেলিনায়ত আইভি খুব, আমি জানি না কোন সেন্স থেকে উনি বললেন, উনি আমার ছেলের বিয়ে নিয়ে প্রশ্ন তুললেন, আমার ছেলের বিয়েতে কত টাকা খরচা করেছি সেটা নিয়ে প্রশ্ন করলেন, এবং বললেন আমার ছেলের বিয়েতে যদি আমি এত টাকা খরচা করতে পারি, আমি হকারদের জন্য মার্কেট করে দিই না কেন। খুবই অবান্তর একটা প্রশ্ন, ব্যক্তিগতভাবে আঘাত করা এবং বাচ্চা কাচ্চা নিয়ে আঘাত করা। আমি তারপরেও কিন্তু কোনো প্রত্যুত্তর করি নাই, আমি শুধু একটা কথাই বলেছি, আমার রাজনীতি হচ্ছে গরিব মানুষের পক্ষে থাকা, কারণ আমার জননীতি শেখ হাসিনা একটা কথা আমাকে শিখিয়েছেন, যে কদিন বেঁচে আছো গরিব মানুষের জন্য কাজ করো, যেদিন মরে যাবা মরে যাবা। যে জননীতি শেখ হাসিনা আজকে পৃথিবীতে বিশ্ব মানবতার মা হিসেবে আখ্যায়িত হয়েছেন, 10 লক্ষ রোহিঙ্গা তারা আজকে আমার দেশে আসছে। কোনো অপরাধ ইম্পিউনিটি কালচারের মধ্যে পড়ে, সব অপরাধের বিচার আমরা করেছি। আমাদের দলে আমাদের মন্ত্রীর ছেলে এখনো কারাগারে, ফুল মিনিস্টার, আমাদের মন্ত্রীর ছেলে কারাগারে, আমাদের এমপি কারাগারে, আমাদের আরেক এমপি দণ্ডিত হয়েছে দুদকের মামলা, কক্সবাজারে এক এমপি দণ্ডিত হয়েছে, আমাদের 3 জন মন্ত্রী রেগুলার আদালতে হাজিরা দিচ্ছে, তুফান সরকারের মতো কর্মী আমরা চাই না, আমরা তাকে সাংগঠনিকভাবে প্রশাসনিকভাবে বর্জন করেছি।
আরিফ হাওলাদারের মতো শরীয়তপুরের ওই ধর্ষক কর্মী আমাদের প্রয়োজন নেই। আমরা ব্যবস্থা নিয়েছি, তারা জেলে আছে। আজকে শাহজাদপুরের সেই সাংবাদিক হত্যাকারী সাংবাদিককে লক্ষ্য করে গুলি যে ছুঁতে পারে যার হাতে অস্ত্র, সে মেয়রকে আমরা ক্ষমা করি, সে মেয়র এখন কারাগার। এখানে কোনো ইম্পিউনিটি কালচার, শেখ হাসিনা জিরো টলারেন্স। নারায়ণগঞ্জ পরিষ্কার আমাকে বলে দিয়েছেন, তদন্ত করো, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপ করো, যেই অপরাধী হোক, যেই হোক, সে যেই হোক তার বিচার হবে, তাকে বিচারের সম্মুখীন করতেই। এটা তো বিএনপি না, আপনি একটা উদাহরণ দিন বিএনপির আমলে তাদের দলের ওই জামাল উদ্দিন অপহৃত হয়েছে। আপনি গুমের কথা বলেন, জামাল উদ্দিন গুম হয়ে সেটা কি কখনো বের হয়েছে? পরে জানা গেল তাদের দলের লোকেরাই তাকে গুম করে হত্যা করে। সুইডেনে বসে, সুইডেনে বসে 5 জানুয়ারি নির্বাচনের পরে যে পেট্রোল বোমা আগুন সন্ত্রাস হয়েছে, সে আগুন সন্ত্রাসের অন্যতম নেতা মামলায় পড়ে পালিয়ে গেছে সুইডেনে, পত্রপত্রিকা নিউজ, এটা আওয়ামী লীগের খবর নয়, নাহিদ নামের ছেলে, সে ঢাকা শহরে পত্রিকা নিউজ কিলার গ্রুপ গুম খুনের গুমের যে সিরিয়াল গুম হচ্ছে এ সব কিছু নিয়ন্ত্রণ করছে, একটা সিন্ডিকেট, ওই সিন্ডিকেট সে পরিচালনা করছে সুইডেনে বসে। আমি কয়েকবার উল্লেখ করেছি বিএনপি এসব প্রশ্নের জবাব দেয়, তারা শুধু গেল রে গেল, গণতন্ত্র গেল, গেল রে গেল, সব মূল্যবোধ গেল। আরে কিসের মূল্যবোধে তারাও বিশ্বাস করে? মাঝে মাঝে বলে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করে। হ্যাঁ কি শুনি, মন্থরার মুখে বানরে সঙ্গীত গায়, শিলা জলে বাস, এইসব কথাও তাদের মুখে। চ্যালেঞ্জ নিয়ে ক্ষমতায় বসেছি, রাস্তায় রাস্তায় ঘুরেছি, আমি খুব ভাগ্যবান মানুষ, 4.5 বছর জেল খেটেছি 2 বার, কিন্তু 11 বছর ধরে আমি মন্ত্রী, আওয়ামী লীগের মতো পার্টির জেনারেল সেক্রেটারি, এর চেয়ে ভাগ্যবান মানুষ রাজনীতি আর কে হতে পারে? আমার চেয়ে আমি অনেক পেয়েছি, আমার এখন দেবার পালা, কষ্ট করছি, রাস্তায় যাচ্ছি, মানুষের পাশে যাচ্ছি, খাওয়ার সময়টা পাই না, আজকাল তো পাই না, খারাপ লাগে মাঝে মাঝে, সারিয়ার ভাইয়ের সাথে দেখা হয় না, মামুন ভাইয়ের সঙ্গে দেখা হয় না, হাসান ভাইয়ের সাথে দেখা হয় না, খারাপ লাগে, কিন্তু আসলে বিশ্বাস করুন সময় পাই না। তারপরে মাঝে মাঝে খবর নিই, একটা দুটা ফোন তো করি, চেষ্টা করি, আওয়ামী লীগের কিছু আলোচনা সভা থাকে সেখানে কিন্তু আপনাদেরকে আমরা স্মরণ করি। তারপর দেখুন নাগরিকদের আমরা ভুলে যাইনি, এ সভাটি তো 7ই মার্চের যে স্বীকৃতির উদযাপন, এটা আমরা তো দল করি, আমরা নাগরিক কমিটি, এবং ডক্টর আনিসুজ্জামান ছিলেন সেই বিশাল এত বড় নাগরিক সমাবেশ বাংলাদেশের ইতিহাসে আর হয়নি, এত বিশাল।